সব আলো নিভে গেছে, চারপাশে নেমে এসেছে অদ্ভুত এক অন্ধকার। সেই অন্ধকার কেড়ে নিয়েছে সব কিছু, জীবনের সব আনন্দ হাসি। ভূমিকম্পে কেউ হারিয়েছেন কলিজার টুকরো সন্তানকে, কেউ হারিয়েছেন মা বাবাকে। সেই মৃত্যুগুলো কেউ মেনে নিতে পারছেন না। কান্না জড়ানো কণ্ঠে আর্তনাদ করা ছাড়া যেন আর কোনো পথ খোলা নেই সামনে। ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় এমন হৃদয় বিদারক দৃশ্য ছড়িয়ে রয়েছে চারপাশে। কোথাও ধ্বংসস্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার হচ্ছে, আবার কোথাও মৃত মেয়ের হাত ধরে কান্নায় ভেঙে পড়ছেন বাবা। সোমবারের ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনো শোনা যাচ্ছে আর্তনাদ। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা 24,000 ছাড়িয়ে গেছে। As you see, as behind me, this building collapsed and damaged completely. There are still dead people there, and some of them alive. And the people here do the best to get the people out of this building. We reached here difficultly and very difficultly because so many cars, and the bad is very and the way is very bad. Our team here, our Al-Khair team here, make the survey to make sure how many the dead and what they need, the people here. Every cent and every dollar you pay to these people, you will make the changes, you will save the people. আমাদের সম্মানিত ডোনারদের মহানুভবতার ফলে আলখায়ের ফাউন্ডেশন শুরু থেকে এখনও সেখানে কাজ করছে। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে আলখায়ের ফাউন্ডেশন শেষ পর্যন্ত বিপর্যস্ত মানুষের পাশে থাকতে চায়। মহান রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমিন।